বোলপুরে একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল। এদিন সকালে পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল বোলপুর স্টেশনে এসে পৌঁছন। বন্দে ভারত এক্সপ্রেসে পঞ্চায়েত প্রতিমন্ত্রীকে বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন বোলপুর নগর মণ্ডল ও জেলার অসংখ্য কর্মী পদাধিকারীরা। বীরভূমের 51 পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা পুজো করান কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী। এদিন দিনভর নানান কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রীর। দুপুর 12টা নাগাদ বোলপুরের সার্কিট হাউসে সরকারি বৈঠক রয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রীর। পাশাপাশি রায়পুর সুপুর অঞ্চলের কাকুটিয়া গ্রামে এক কার্যকর্তার বাড়িতে দুপুরের খাবার ও জনসংযোগ কর্মসূচি করবেন। আজ এবং আগামীকাল এই দুদিন নানান কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রীর। বীরভূমের বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। আয়া থা ইসকা এক অলগ হি ইহা পে মাহোল হ্যায়। বহুত ভক্তি ভাব সে লোক ইস মাতাজি কি পূজা করতে হ্যায়। মুঝে ইহা কে বহুত খুশি হুই, মাতাজি কা আশীর্বাদ লিয়া। আর ইহা পে মাতাজি কে চরণোঁ মে प्रार्थना की कि पश्चिम बंगाल में सुख समृद्धि खुशहाली आए, सब लोग खुश रहे। अभी मैं यहाँ आया हूँ, मैंने कुछ देखा नहीं, कोई कंप्लेन आया है? नहीं, अभी तो मैं आया हूँ। दीदी का जो दूत है ना जा रहा है, तो वो तो गांव के जो आदमी है वो बार बार बोल रहा है कि आवासन का जो है उसको नहीं मिल रहा है। नहीं, मैं अभी आया हूँ, देखने के बाद आपसे बात करूँगा।